মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আমিও ভালো আছি। শম্পার ঘর কন্যায় তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর পুজো তো এসেই গেল, আর আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকে স্টার্ট করেছি। আর সকালবেলা উঠে আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিই, তোমাদের তো আগেই বলেছি। চলো পুরো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো, আশা করব ভালো লাগবে। প্রথমেই কি বলতো, ঠাকুরের ঘরটা না মুছে নিই, তাহলে এইটা হচ্ছে সব থেকে দিনের বড় কাজ। ঠাকুর ঘরটা মুছে নিয়ে আর আগের দিনে আমি ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রাখি। আর বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের জলটাও তুলে রাখলে কি হয়, অনেকটা কাজের চাপও কমে যায়। আর এদিকে দেখো বিছানা তোলা হয়নি, তোমাদের দাদা ভাই তো সকালবেলা বেরিয়ে গেছে কাজে, আর বাবুও পড়তে চলে গেছে, আজকেই লাস্ট পড়া ছিল, ইংলিশ পড়া পড়তে চলে গেছে। তো ভাবলাম চলো আমিও শুয়ে থেকে লাভ নেই, আমিও উঠে পড়েছি। তাও এখন 8:30 বাজে, 8টা পর পরে ঘুমটা ভেঙে গেছে, তো একটু শুয়েছিলাম, দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ বিছানাটা আগে না গুছিয়ে নিলে বাকি কাজগুলো তো করতেই পারবো না, সবার আগে তো বিছানাটা গোছাতেই হবে। তো ফাইনালি দেখো আমার বিছানা গোছানো কিন্তু হয়ে গেছে, আর জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি, বেশ ঘরে আলো বাতাস ঢুকলে আমার তো বেশ ভালোই লাগে। তো দিয়ে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তাতেও কিন্তু ঘর ঝাড় দিয়ে নিই, কিন্তু কি বলতো যেহেতু বিছানাটা ঝাড়া হয় না সেহেতু মনে হয়, আর এমনিতেও বাসি ঘর একটু তো ঝাড় দিতেই হয়, ওই জন্য ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে দেখবে বেটা ছেলে না থাকলে সেরকম কোনো কাজের চাপ থাকে না, সকাল দিকটা আমি নিশ্চিন্তে মনেই কাজ করতে পারি। তো ফাইনালি দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর দরজার পর্দা সরাতেই দেখছি কি রোদ উঠেছে, বাবারই বাবা প্রচুর রোদ। তো পর্দাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চা করে নিই, কারণ চা খেয়ে তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে সারবো। আর এখন দেখো আকাশটা এত ভালো লাগে রোজ সকালে, সত্যিই মনে হয় যে পুজো চলে এসেছে, পুজো তো অলরেডি চলেই এসছে। আর সকালে দেখো এতগুলো জামা কাপড় ছিল যেগুলো কেচে ধুয়ে রেখেছিলাম কিন্তু মেলা হয়নি, এখন এসে ছাদে মিলে দিলাম, আর অনেকটা পরে এখন আবার আসলাম। এর মধ্যে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি, সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করিনি। অলরেডি দেখো রান্না বান্না হয়ে স্নান করে পুজো করা হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি। তো ফাইনালি দেখো খেতে বসে গেছি আজকে, মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, তো আবারও অনেকটা পরে তোমাদের সামনে আসছি। তো চলো দেখো এরপর কি হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শিপারানি, টু ইউ। দেখতেই পেলে সন্ধেবেলা বন্ধুরা এসেছে হ্যাপি বার্থডে আমাকে উইশ করতে। তো নিজের জন্মদিন সত্যি কথা বলতে নিজেই ভুলে যায়, মনে থাকে না। আর মনে না থাকার কারণ হচ্ছে ওরা আছে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আজকের দিনটা মানে শুধুমাত্র ওদের জন্য বলতে পারো স্পেশাল একটা দিন, সেটা শুধুমাত্র ওদের জন্য। এতটা ভালোবাসা মানে ওদের ছাড়া কিছু ভাবার বাইরে আমাদের, সত্যি কথা বলতে আমরা চার বন্ধু নিজেদের নিজেদের ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই না আমরা খুব সুন্দর করে আনন্দ করে একদম কাটাতে পারি, বুঝতেই পারি না যে এই দিনগুলোতে এতটা আনন্দ আমরা পেতে পারি, চার বন্ধুরই তাই সত্যি বলতে। আর বেশি উদ্যোগ তো আমাদের এই যে রয়েছে হেডমিস্ট্রেস পিয়ালি, ওই করে সব থেকে। আর কেকটা দেখো কি সুন্দর হয়েছে তাই না, চৈতালির কেকটা আর আমার কেকটা একই হয়েছে, খুব ভালো খেতে জানো। আর পিয়ালিটা রূপারটা আলাদা, দুই বন্ধু দুরকম। আর দেখো কেকটা কি সুন্দর লাগছে দেখতে। হ্যাপি বার্থডে, চলো ফাইনালি তো কেক কাটা হয়ে গেল, এবার ছেলে মেয়েদের একটু করে কেক খাইয়ে দিই, তারপর আস্তে আস্তে সব বন্ধুদেরও খাওয়াবো। আর কেকটা না ভীষণ ভালো ছিল, কারণ এর আগেও তো আমরা কেক খেয়েছি, কারণ চৈতালিরও বার্থডেতে এই কেকটাই কাটা হয়েছিল। আর চৈতালির বার্থডে দিয়েই শুরু হয় আমাদের জন্মদিনটা, কারণ চৈতালির প্রথমে আগস্ট মাসে জন্মদিন থাকে, ওর দিয়ে শুরু হয়, আর আমার অক্টোবরের 3 তারিখ আমার দিয়ে শেষ হয়, আর মাঝখানে থাকে পিয়ালি আর রূপা, ওদের জন্মদিনটা আবার সেপ্টেম্বর মাসে, সেটা তোমরা অবশ্যই দেখেছো। আর একে দেখো মানে কি করবে বুঝে উঠতে পারে না, মানে সবাই মিলে একসাথে কি বলতো ছোট ছোট মুহূর্তগুলো এতটাই সুন্দরভাবে আমরা আনন্দ করি, মানে কি বলতো একটু উপলক্ষ হলেই হলো। এরপর রূপাকে বললাম চল তাহলে কেকটা তুই কেটেই ফেল, কেটে সবাইকে দে, সবাই একটু আনন্দ করে খাই। আর একটু মনটা খারাপ লাগছিল, কারণ সবসময় তো মা আসে, মা রোজই আসে, আজকে আসতে পারিনি একটা জায়গায় গেছে, ওই কারণে একটু মনটা খারাপ লাগছিল যে মা রোজ আসে আজকে আসেনি। আর আমাদের বন্ধুত্ব তো রয়েছেই, আর আমার বন্ধুরা
ওরা তো রয়েছেই আমার মন ভালো করার জন্য, ওরা ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। তাই ভাবি সারা জীবন যেন একভাবে এই চার বন্ধু একসাথে থাকতে পারি, তাই না বলো? এর থেকে বড় পাওনার কি হতে পারে? আর বন্ধুত্বের উপরে কোনো সম্পর্ক হতেই পারে না, তাই না? তো আজকে সেরকম ভাবে টিফিন করিনি, তাই বাবুকে দিয়ে দোকান থেকে চিকেন চাও আনিয়েছিলাম। এখন চিকেন চাউগুলো বেড়ে ফেলে, চাউমিনগুলো বেড়ে ফেলে বাচ্চাদেরকে দিয়ে দিই, কারণ ওরা পড়া থেকে এসেছে তো ওদেরও একটু খিদে পেয়ে গেছে, আর এখন বাজে 9টা প্রায় বেজেই গেছে। তো ওই জন্য ভাবলাম না ওদেরকে একটু দিয়ে দিই, আর সবসময় তো আমরা কী বলো তো করেই খাই, আর বাড়ির বাইরে থেকে খুব কমই আনা হয়। এবার মাঝে সাঝে দেখবে একটু ইচ্ছে করে বাইরে থেকে এনে একটু খাই, ওই জন্য আজকে বললাম থাক একটু বাইরে থেকে আনি, সবাই একটু আনন্দ করে খাই। তো আমার শাশুড়ি মাকেও ডেকেছিলাম, তো শাশুড়িমারও শরীরটা ভালো ছিল না বলে আসতে পারেনি, বললো তোরাই আনন্দ কর। তো যাক গে, সবাই হয়ে গেছে আনন্দ, এখন একটু বসে চাউমিন টাউমিন খাওয়া হচ্ছে আমাদের। তোমাদের দাদা ভাইকেও বললাম একটু খেয়ে নিতে, তো ও বললো খাবে না, একটু কেকটা খেয়েছে তো ওই জন্য বললো পরে আমি চাউমিনটা খাবো। আর আমার আমি ওদের সাথেও নিয়ে বসলাম, আমি না বসলে আবার তো ওরা খাবে না, মানে জ্বালার তো শেষ নেই, কী আর বলবো। তো চাউমিনটা সত্যি ভীষণ ভালো এনেছিল, তো আমরা খাচ্ছি আর গল্প করছি। আর এদিকে দেখো চৈতালি আবার পর্দা তুলেছে, দেখো কে আসছে। এইটা হচ্ছে মানে আমাদের পাড়াতেই আসে একজনের বাড়িতে গিটার শেখে, এটা হচ্ছে আর যে মেয়েরা আছে পিয়ালির মেয়ে দিয়া, ওরা যোগা শেখে, সেই যোগার স্যার। তো পিয়ালিরা দাদা ভাই বলে ডাকে, তো সম্পর্কে আমারও দাদা ভাই হয়। তো যাকে এখান থেকে যাচ্ছিলো বলে গলা পেয়েছে বলে পিয়ালি তো আবার ডাকছিলো, তো এবার একটু ভেতরে আসতে বললাম, এসে একটু বসলো, একটু কথা বললো, একটু চা করে দিলাম, একটু খেলো। এখন বাজে প্রায় 10টা, অনেকটা টাইম হয়ে গেছে, তা এখন সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে, খানিকটু না বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা, আর প্রায় 10টা বাজে, তো সবাই চলে গেল। সবাই চলে গেলে না মনটা কি খারাপ লাগে দেখবে, থাকলে বেশ ভালো লাগে, আবার চলে গেলে না মনটা খারাপ লাগে। তো ফাইনালি ওরা তো চলে গেল সবাই, দিয়ে আমি এদিকে কাজ বাজগুলো অনেকটা সেরে নিলাম, দিয়ে এদিকে আটা মেখে রেখেছিলাম, রুটি করতে বসলাম। রুটি তো করতেই হবে রোজকার, সে যতই স্পেশাল ডে হোক না কেন। তো রুটি করে নিলাম, এদিকে তরকারি করে নিয়েছি আলুর তরকারি, আর এদিকে দেখো অনেক বাসন জমেছিল, কারণ সবাই মিলেমিশে খাওয়া হয়েছে, এতগুলো মানুষ টিফিন করেছি, তা রাত্রিবেলা তো আর এত বাসন রেখে দেওয়া যায় না, ওই জন্য সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের জানো তো দিনের দিন আমরা সব করে ফেলি, তাতে কী বলো তো চাপটাও কম থাকে। তো ফাইনালি দেখো রুটি তরকারি প্রায় হয়েই গেছে, আর বেশি বাকি নেই, আর আগে থেকেই না সব রেডি করে রেখেছিলাম, জানি ওরা আসলে একটু গল্প টল্প করবো, তো ওই জন্য, কারণ গল্প করতে দেখে করতে করতে দেখবে সময় কখন পার হয়ে যায়। তো ফাইনালি আমার কিন্তু রুটিও কমপ্লিট হয়ে গেছে, তো যাক গে। তো এইভাবে আজকে দিনটা কাটলো, ভীষণ ভালো কাটলো, আজকে সন্ধেটা এতটাই ভালো কেটেছে যে বলার বাইরে। তো তোমাদের দাদা ভাইকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাবুকে দিয়ে দিচ্ছি, আর আমারটাও একটু বেড়ে নিয়েছি, এখন বাজে প্রায় 11:30-এর কাছাকাছি। তো ভাবলাম চলো বাবুকেও দিয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই, আর এদিকে একটু চাউমিন টাউমিন খেয়েছি, তো ওই জন্য পেটটা ভরাই আছে, এখন অনেকটাই বাজে। তো ভাবলাম চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই, আর বাবু খেয়ে তারপর বিছানাটা গুছাবে, বিছানাও বাবুই প্রত্যেক দিন করে। তো চলো এদিকে সব মোটামুটি কমপ্লিট, তোমাদের দাদা ভাই কিন্তু শুয়েও পড়েছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আশা করবো ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট।